সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রণাঙ্গনে কার্যকারিতা হারাচ্ছে ইউক্রেনীয় ড্রোন, পাল্টা আক্রমণের বিষয়ে কিয়েব ও পশ্চিমাদের বক্তব্য বিভ্রান্তিকর, গোপনে ইউক্রেনে বিশেষ বাহিনী মোতায়েন করেছে ব্রিটেন, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ফিলিস্তিনিদের সমর্থন করুন বলছে ইরান, সাহায্য করতে চাওয়া সৌদি আরবকে অপমান করেছেন বাইডেন বললেন ডোনাল্ড ট্রাম্প, এবং সম্পর্ক পুনরুদ্ধারের পথে কাতার ও বাহরাইন। দর্শক, দীর্ঘদিনে বিরোধের অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথে হাঁটছে কাতার ও বাহরাইন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রণাঙ্গনে কার্যকারিতা হারাচ্ছে ইউক্রেনীয় ড্রোন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন কার্যকরভাবে গোয়েন্দা সশস্ত্র ড্রোন ব্যবহার করে এলেও সম্প্রতি কার্যকারিতা হারাতে বসেছে মনুষ্যবিহীন এসব আকাশযান। ইউক্রেনীয় ড্রোন অভিযানকে বাধাগ্রস্ত করতে রাশিয়া জ্যামিং প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে। এছাড়া বাকুৎসহ বিভিন্ন রণক্ষেত্রে ইউক্রেনীয় ড্রোনের উড্ডয়নের রেঞ্জ কমে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন ইঙ্গিত উঠে এসেছে। পূর্বাঞ্চলে ইউক্রেনের বাকুৎ শহরে ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাবাহিনীর তিনজন ড্রোন অপারেটর বলেছেন, ইউক্রেনে ব্যবহৃত জনপ্রিয় চীনা DJI মডেলের ড্রোন সফলভাবে মোকাবেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রাশিয়া। 31 বছর বয়সী ইউক্রেনীয় ড্রোন অপারেটর ইয়ারোস্লাভ বলেছেন, রাশিয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এই বিশেষ ধরনের ড্রোন জ্যামিং ব্যবস্থা নির্মাণ করেছে। ইয়ারোস্লাভ বলেন, সত্যিকার অর্থে আমি মনে করি 3 বা 4 মাসের মধ্যে DJI ড্রোন আমরা ব্যবহার করতে পারবো না। বাকমতে ইউক্রেন DJI বেভিকা 3 কোয়াডকপ্টার বা আরেকটু অত্যাধুনিক DJI ম্যাট্রিক্স 3টি ব্যবহার করেছে। যুক্তরাজ্যগুলোর দাম যথাক্রমে 1,392 পাউন্ড ও 12,098 পাউন্ড। এগুলো ব্যাটারি দিয়ে চালিত, সেটা ব্যাটারির জীবনকাল 1.5 ঘন্টার মতো, তাই তাদের প্রচুর ব্যাটারি মজুত রাখতে হয়। ইয়ারোস্লাভের সঙ্গে ফ্রন্টলাইনে কাজ করেন ম্যাক্সিম নামে আরেক ইউক্রেনীয়। তাদের কাজ হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, শত্রুদের আক্রমণের উপর নজরদারি চালানো অথবা কামানের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু খুঁজে বের করা। যদিও বাকমতে মাত্র 3 মাইল দূর থেকে রুশ সেনারা কামান ছুড়ছে, ইয়ারোস্লাভ বলেন, এখন রাশিয়ার ছোড়া কামানের গোলা শনাক্ত ধ্বংস করতে মাত্র 1 মিনিট সময় পাওয়া যায়। অনেক সময় ড্রোন অপারেটররা কানাডদের নিশানা সংশোধন করতেও সহযোগিতা করেন, মাঝে মধ্যে তারা সশস্ত্র ড্রোনও পরিচালনা করেন। এসব ড্রোন দিয়ে হাজারো ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে, এগুলোকে যুদ্ধের প্রচারে ব্যবহার করেছে ইউক্রেন। প্রায় 1 বছর আগে ইউক্রেনে DJI ড্রোন নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাস্তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দাতাদের পক্ষ থেকে বিপুল সংখ্যক ড্রোন আসছে ইউক্রেনে। এসব ড্রোন স্থানীয় পর্যায়ে কাছাকাছি এলাকায় শত্রু শক্তি অবস্থান নির্ণয় এবং সহজে গ্রেনেড বহন করার মতো অবস্থায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ড্রোন অপারেটররা বলছেন, ধীরে ধীরে DJI ড্রোনের কার্যকারিতা কমে যাচ্ছে। রুশ সেনারা তাদের ইলেকট্রনিক যুদ্ধ কৌশল জোরদার করেছে, এর ফলে ড্রোনগুলো রেঞ্জ কমে যাচ্ছে। বাকপথে এসব ড্রোনের রেঞ্জ মাত্র 100 মিটারে নেমে এসেছে, সাধারণত এগুলোর রেঞ্জ 10 বা 20 গুণ বেশি। ইয়ারোস্লাভ বলেন, মাইকোলাইভে আমরা 15 কিলোমিটার পর্যন্ত ড্রোন ওড়াতে পারতাম, কিন্তু বাকপথে আমাদের রেঞ্জ মাত্র 500 মিটার, এমনকি দুটি ড্রোন দিয়ে 500 মিটার কভার কঠিন। ড্রোনে বিধ্বস্ত হওয়া উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, নিজ বাহিনীগুলিত ভূপাতিত হচ্ছে ইউক্রেনীয় ড্রোন। অনেক সময় একটি ড্রোন একদিনে স্থায়ী হচ্ছে না, অন্য সময় এক একটি ড্রোন 7 মাস পর্যন্ত পরিচালনা করা সম্ভব হতো। মাক্সিম ও ইয়ারোস্লাভের বন্ধু কার্কিভ থেকে আরেক ড্রোন অপারেটর ইয়েভজেন মনে করেন, রণক্ষেত্রে DJI ড্রোনের কার্যকারিতার খুব বেশি দিন নেই, ম্যাভিক্স ড্রোন বিধ্বস্ত হতে শুরু করেছে। পাল্টা আক্রমণের বিষয়ে কিয়েব পশ্চিমাদের বক্তব্য বিভ্রান্তিকর। উই আর টুগেদার উইথ রাশিয়া সিভিল সোসাইটি গ্রুপের চেয়ারম্যান ভ্লাদিমির রোগব বলেছেন, ইউক্রেন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোর দ্বারা জারি করা বিবৃতি আসলে প্রোপাগান্ডা এবং একটি ভুল তথ্য প্রচার করা ছাড়া আর কিছুই নয়। একটি পাল্টা আক্রমণ সম্পর্কে বিবৃতির বিষয়ে যে কোনো বিবৃতি প্রচারমূলক তথ্য, কারণ শত্রুদের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সময় এবং তারিখের নামকরণ করে আমাদের বিভ্রান্ত করা যে তারা প্রস্তুত তাকে প্রস্তুত নয়। প্রত্যেকে তাদের নিজস্ব খেলা খেলে, তাই আমি তাদের বক্তব্য শোনার বা বিশ্লেষণ করার সুপারিশ করব না, কারণ এটি অর্থহীন তথ্য। তিনি রেডিও রশিতে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছিলেন, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এর আগে জানিয়েছে যে খারাপ আবহাওয়া এবং গোলাবারুদের অভাবের কারণে ইউক্রেন তার পাল্টা আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা বসন্তের জন্য পরিকল্পনা করা হয়েছিল। CNN পূর্বে বলেছিল যে ইন্টারনেটে ফাঁস হওয়া গোপন মার্কিন গোয়েন্দা নথিগুলো ইউক্রেনের অস্ত্রের কিছু দুর্বল স্থান তুলে ধরেছিল এবং ভবিষ্যৎবাণী করেছিল যে পরিস্থিতি আগামী কয়েক মাসে মরিয়া হয়ে উঠবে। সম্প্রচারকারীর মতে, ফাঁস হওয়া নথিগুলো কিয়েভকে তার সামরিক পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এপ্রিল মাসে ফাঙ্কে মেডিন গ্রুপের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ইউক্রেনীয় বাহিনী আগামী কয়েক সপ্তাহের মধ্যে আক্রমণ শুরু করতে পারে। গোপনে ইউক্রেনে বিশেষ বাহিনী মোতায়েন করেছে ব্রিটেন।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অন্যান্য পশ্চিমা সামরিক কর্মীদের সাথে তাদের কিছু অভিজাত বিশেষ বাহিনী মোতায়েন করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের গোপন গোয়েন্দা নথিপত্র থেকে তথ্য জানা যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের মতে 23 মার্চ তারিখের একটি গোয়েন্দা নথিতে দাবি করা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশে মোট 50 জন ব্রিটিশ বিশেষ বাহিনীর সদস্য রয়েছে। সেখানে বলা হয়েছে যে এবছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে উপস্থিত পশ্চিমা বিশেষ বাহিনীর মোট সংখ্যার অর্ধেকেরও বেশি সদস্য ব্রিটিশ সেনা হতে পারে। ব্রিটেনের পাশাপাশি ইউক্রেনে লাটভিয়া 17 জন অভিজাত সামরিক কর্মী রয়েছে, ফ্রান্সের 15 জন, মার্কিন যুক্তরাষ্ট্রে 14 জন এবং নেদারল্যান্ডসের 1 জন অভিজাত সৈনিক রয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়নি যে এই বিশেষ বাহিনীর সৈন্যরা যুদ্ধ প্রশিক্ষণ বা অন্য কোনো কাজে নিয়োজিত আছে কিনা। ফাঁস হওয়া নথিগুলো রিপোর্ট করার পরপরই যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা MOD একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে যা সরাসরি দাবিগুলো অস্বীকার করেনি। তবে তারা সতর্ক করেছিল যে এর মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে, ফলে এই সতর্ক হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গোপনে নথিপত্র ফাঁস হওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। তারা এর উৎস খুঁজে পেতে একটি বহুস্তরের তদন্ত শুরু করেছে। নথিতে ইউক্রেনের পশ্চিমা বিশেষ বাহিনী কিভাবে সংগঠিত হচ্ছে তার সঠিক বিবরণ অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পরামর্শ দেওয়া হয়েছে যে সৈন্যরা নেটো নেতৃত্বাধীন বিশেষ বাহিনীর কমান্ডের অংশ। ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ফিলিস্তিনিদের সমর্থন করুন, বলছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলি অপরাধযোগ্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের লজ্জাজনক নিরবতার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গত 4 দশকেরও বেশি সময় আগে পবিত্র রমজানের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে নামকরণ করেছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, এখন ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল কুদস মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে এবং তা বিশ্বের যে কোনো জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার প্রত্যাশী নিপীড়িত এবং স্বাধীনতা কামীদের প্রতিনিধিত্ব করে। মন্ত্রণালয় মানবাধিকারের কথিত সমর্থকদের সমালোচনা করেছে যারা প্রকৃতপক্ষে দখলদার শাসক গোষ্ঠীর সমর্থক, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ ইসরায়েলের অপরাধযোগ্য হত্যার বিষয়ে লজ্জাজনক নিরাপত্তা পালন করে আসছে। ইহুদিবাদী সরকার 2023 সালের প্রথম 3 মাসে নারী ও শিশু সহ যা প্রায় 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে। মন্ত্রণালয় ফিলিস্তিনি জাতির মুক্তি সংগ্রাম এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের বৈধ প্রতিরোধকামিতাকে সমর্থন করার জন্য ইসলামী প্রজাতন্ত্রের নীতিগত এবং অপরিবর্তনীয় নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ইরান। মন্ত্রণালয় সমস্ত মুসলিম সরকার ও জাতিগুলোর পাশাপাশি বিশ্বের স্বাধীনতাকামীদেরকে এই ক্যান্সারের টিউমার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা নিরাপত্তাকে বিঘ্নিতকারী ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি প্রকৃত সমর্থন ও সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় আবারও ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলোর আইনি বাধ্যবাধকতার উপর জোর দিয়েছে। একই সঙ্গে জেরুজালেম, আল কুদস এবং ফিলিস্তিনের অন্যান্য অধিকৃত অঞ্চলে ইসরায়েলের বর্বর অপরাধযোগ্য অবসানের পাশাপাশি এই অঞ্চলে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন ও নেতিবাচক নীতির চর্চা বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সাহায্য করতে চাও সৌদি আরবকে অপমান করেছেন বাইডেন, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একহাত দিয়ে বলেন, সৌদি আরব আমাদের সাহায্য করতে চেয়েছে কিন্তু বাইডেন তাদের অপমান করেছেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা বলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আপনি সৌদি আরবের দিকে তাকান, সেখানে কি হয়েছে? তারা চমৎকার মানুষ, তারা আমাদের সাহায্য করতে চেয়েছিল। তিনি সেখানে গেলেন, এরপর মুষ্টি পেলেন, এর মানে হচ্ছে আমার সঙ্গে হাত মেলাবেন না কারণ আপনার হাত নোংরা। তারা এত অপমানিত হয়েছেন। এক ঘন্টা সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জানান, ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরছেন না। এই সময় তিনি তার বিরুদ্ধে আনা 34টি অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেছেন। এছাড়া বাইডেন আগামী নির্বাচনে লড়ছেন কিনা এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমার মনে হয় না এই নিয়ে আমার বলাটা ঠিক হবে, আমার মনে হয় কিছু একটা ভুল আছে। আমি আজকে টেলিভিশনে তার উত্তর পেয়েছি, আমার মনে হয় না তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন। সম্পর্ক পুনরুদ্ধারের পথে কাতার ও বাহরাইন।
দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথে হাঁটছে কাতার ও বাহরাইন। দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার বৈঠক করেছেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির জেনারেল সেক্রেটারিয়েটের সদর দপ্তরে হয় বৈঠক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে খবর জানিয়েছে। এতে বলা হয়, জিসিসি চার্টার অনুযায়ী উপসাগরীয় ঐক্য সংহতি বাড়াতে দুই দেশ বৈঠক করেছে। আল জাজিরা খবরে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমেদ বিন হাসান আল আহমাদি 2017 সালে দ্বন্দ্বের সমাধান নিয়ে আলোচনা করতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফার সঙ্গে দেখা করেন। ছয় বছর আগে বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং মিশর কাতারের উপর কূটনৈতিক অবরোধ আরোপ করে তাদের অভিযোগ ইরান ঘেঁষা কাতার কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন করে। দোহা অবশ্য শুরু থেকে এসব অস্বীকার করে আসছে। চারটি আরব দেশ কাতারের বিমান ও জাহাজকে তাদের আকাশসীমা জলসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। তবে 2021 সালে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং মিশর কাতারের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করে। যদিও সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এখনো তাদের নিজ নিজ দূতাবাস খুলেনি। জানুয়ারিতে বাহরাইনে ক্রাউন প্রিন্সের সঙ্গে কাতারি আমির টেলিফোনে কথা হয়। এটি ছিল এমন একটি পদক্ষেপ যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের সূত্রপাত ঘটায়। কাতারের সঙ্গে বাহরাইনের বিরোধের বেশিরভাগই ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক এবং তাদের সামুদ্রিক সীমান্তের সমস্যাকে কেন্দ্র করে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।